হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা টেক ইনফরমেশন সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন থেকে এই চ্যানেলে আপনারা টেকনোলজি সম্পর্কে সমস্ত ইনফরমেশন, টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক এবং অনলাইনে নিজের ইনকামের ব্যবস্থা করার সমস্ত টিউটোরিয়াল নিয়মিত আপলোড করে যাব। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার করতে পারবো এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। যদিও আমি এ সম্পর্কে একদম বেশি বুজুর্গ না, তবুও আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদের জানানোর এবং দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আজকে যে টপিকটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটা অলরেডি হয়তো আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকের প্রথম ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউবে এ সম্পর্কে অনেক অনেক ভিডিও রয়েছে যদিও, কিন্তু আমি দেখলাম তার বেশিরভাগই পুরনো। ইউটিউবে নতুন আপডেটের পর তেমন নতুন কোনো ভিডিও দেখা যায় না। ইউটিউব আপডেটের পরে বেশ কিছু নতুন পরিবর্তন এসেছে, তারপর থেকে নতুন ইউটিউব চ্যানেল করা একটু কঠিন হয়েছে, যার কারণে আমি মনে করলাম সঠিক নিয়মে আপনারা কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল করবেন তা নিয়ে প্রথম থেকেই শুরু করা উচিত। তাই প্রথম ভিডিওটাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে শুরু করলাম। আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চান বা করার ইচ্ছা আছে, তারা চাইলে আমার সাথেই শুরু করে দিতে পারেন, আমরা সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল করা কিন্তু অত বেশি কঠিন কোনো কাজ নয়। একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই আপনি সহজেই একটি ইউটিউব চ্যানেল করে ফেলতে পারেন। তবে প্রফেশনালভাবে যদি কেউ ইউটিউব চ্যানেল করতে চায়, ইউটিউব থেকে টাকা আয় করতে চায় বা ইউটিউবে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, তাহলে অবশ্যই তাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল করতে হবে। আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং তার জন্য কি কি করা লাগবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। ইউটিউব অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম যেটা আমাদের লাগবে একটি জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য উপরে ডান দিকে এই সাইন ইন অপশনে ক্লিক করুন, তারপর আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করুন। আমার মনে হয় সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে, তারপরও যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, ফর মাই সেলফ, তারপর এখানে আপনার প্রথম নাম, তারপর লাস্ট নাম, আপনার ইচ্ছে মতো ইমেল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তাহলেই আপনার জিমেইল অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর ইউটিউবে ঠিক এমন একটি পেজ আসবে। তো এখানে আসার পর উপরে ডান দিকে এমন একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন, তারপর ক্রিয়েট এ চ্যানেল এখানে চলে যান। এখানে আসার পর গেট স্টার্টেড, এখানে দুটি অপশন এসেছে, ইউজ ইউর নেম এবং ইউজ এ কাস্টম নেম। ইউজার নেম মানে হচ্ছে আপনি চাইলে আপনার জিমেলে যে যে ইনফরমেশন আছে আপনার জিমেলের নাম অনুযায়ী আপনি একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এখানে আপনার জিমেলের নাম থাকবে, আপনার জিমেলে যেই প্রোফাইল ফটোটা দেওয়া থাকে সেটাই থাকবে, আপনার জিমেল অনুযায়ী এখানে অ্যাকাউন্টটা হবে। আর আপনি চাইলে ইউজ এ কাস্টম নেম, আপনি জিমেল থেকে আলাদাভাবে নিজের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা নাম দিয়ে এইভাবে অ্যাকাউন্টটা করে নিতে পারেন, আলাদা লোগো দিয়ে আলাদা নাম দিয়ে। এটাকে ইউটিউবে বলা হয় ব্যান্ড অ্যাকাউন্ট। সো আমরা এটাই করব, সিলেক্ট। এখানে আসার পর ক্রিয়েট ইওর চ্যানেল নেম, আমাদের চ্যানেল নামটি দিতে বলতেছে। তো আমরা
এখানে একটা কথা বলে রাখি, আমরা যে যে নিস নিয়ে কাজ করব, যে যে টপিক নিয়ে ভিডিও তৈরি করব, সেই টপিক অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করব। আজে বাজে নাম দিব না, এবং অবশ্যই নামটা যেন ইউনিক হয় এটা চিন্তা করে ইউটিউব নামটা সিলেক্ট করব। এমন কোনো নাম দিবেন না যেটা ইউটিউবে অনেক অনেক চ্যানেল রয়েছে, তাহলে আপনার নতুন চ্যানেলটা খুঁজে পাওয়াটাই খুব কষ্টকর হয়ে যাবে। সো ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করতে চাচ্ছি, টেকনোলজি টাইপের ভিডিও বানাতে চাচ্ছি, সো আমার নামটা আমি দিয়ে দিচ্ছি বাংলা টেক ইনফরমেশন। এখানে সাইন দিয়ে দিব এটা, তারপর ক্রিয়েট এ চ্যানেল। আমাদের চ্যানেলটি অলরেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নেম নাইস ওয়ার্ক, ইউ চ্যানেল বাংলা টেক ইনফরমেশন হ্যাজ বিন ক্রিয়েটেড। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিছু কাজ আছে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড প্রোফাইল পিকচার। এখানে আপনি আপনার চ্যানেলে যে লোগোটি বা পিকচারটি দিতে চান সেই পিকচারটি এখানে আপলোড করে দিবেন। আপনার কম্পিউটারে যেই লোকেশনে পিকচারটি রয়েছে সেখান থেকে পিকচারটি সিলেক্ট করে সেট করে দিবেন। আমি আমার পিকচারটি সেট করে দিচ্ছি। আপনি চাইলে পরবর্তীতে যখন তখন আপনার পিকচারটি রিমুভ করতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে রিমুভ রিপ্লেস দুইটা অপশনই দেওয়া আছে। একটু নিচে যাওয়ার পর দেখতে পাবেন টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, মানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে এখানে লিখবেন, আপনি আপনার সম্পর্কে আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে লিখতে পারেন। যেমন আমি আপাতত লিখে দিচ্ছি পরে আমরা এটাকে বাড়িয়ে নিজের ইচ্ছে মতো লিখে নিব। তারপর নিচে আসার পর অ্যাড লিঙ্কস টু ইউর সাইটস, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি সেটার ইউআরএল দিতে পারেন, আপনার ফেসবুকের প্রোফাইল দিতে পারেন, বা কোনো পেজ থাকলে সেটা দিতে পারেন, যদি টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার ইনস্টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। এটা আমি পরে অ্যাড করে নিব, আপনারাও আপনাদের সাইটগুলো এখানে থাকলে অ্যাড করে নিতে পারেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমাদের চ্যানেল অলমোস্ট হয়ে গেছে, এখন আপনারা চাইলেই ভিডিও আপলোড করে দিতে পারেন। আমার যেহেতু কোনো ভিডিও তৈরি করা নেই, এটাই যেহেতু আমার প্রথম ভিডিও, সো আমি ভিডিও আপলোড করতে পারছি না। এখন দ্বিতীয় পর্বে এই ভিডিওটি আপলোড দেওয়ার মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনাদের, যদি ভিডিও থেকে থাকে তাহলে ভিডিওটি এখান থেকে আপলোড করে দিতে পারেন। ভিডিও আপলোড করার জন্য আপলোড ভিডিওতে ক্লিক করুন, তারপর আপনার যে লোকেশনে ভিডিওটি রয়েছে সেখান থেকে ভিডিওটি সিলেক্ট করলেই ভিডিওটি আপলোড হওয়া শুরু হবে। তো এখন আর এই টপিক নিয়ে কথা না বাড়িয়ে অন্য যে ইম্পর্টেন্ট কাজগুলো বাকি আছে সেই দিকে চলে যাই আমরা। এখন আমরা চলে যাব চ্যানেল ভেরিফাই করার জন্য। চ্যানেল ক্রিয়েট করার পর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা করার জন্য উপরে ডান দিকে এই আইকনটাতে ক্লিক করব, তারপর ইউর চ্যানেল এই অপশনটি সিলেক্ট করব, তারপর কাস্টমাইজ চ্যানেল ক্লিক করব। তারপরের পেজটি আসার পর উপরে সেই ডান দিকের আইকনটিতে আবার ক্লিক করব, তারপর ইউটিউব স্টুডিও এখানে চলে যাব। এখানে আসার পর বাম দিকের নিচে এই সেটিং অপশনটিতে ক্লিক করব, তারপর চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পর বেসিক ইনফরমেশনে যা যা থাকছে, কিওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট। কিওয়ার্ড এখানে আপনারা বেশ কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড লিখে দিবেন আপনার চ্যানেলের উপর নির্ধারণ করে। আপনার চ্যানেলের নাম, আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন সেই টপিকের কিছু কিওয়ার্ড, যেইগুলো দিয়ে মানুষ সার্চ করলেই আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই পেয়ে যাবে, এমন কিছু কিওয়ার্ড। যেমন আমি আপাতত এখানে আমার চ্যানেলের নামটাই দিয়ে রাখছি,
পরবর্তী ভিডিওতে কিওয়ার্ড সেটিং করব যখন, তখন কিওয়ার্ড এবং ট্যাগ নিয়ে বিস্তারিত দেখিয়ে দিব। তারপর কান্ট্রি সিলেক্ট, আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে নিচে এখানে সেভ দিয়ে দিবেন। তারপর আমরা আবার সেটিংসে চলে যাব, তারপর আবার চ্যানেলে চলে যাব, তারপর চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। নিচে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে মূলত দুইটা অপশন দেওয়া আছে, তার মধ্যে আপনাকে একটি সিলেক্ট করতে হবে। এখানে মূলত আপনার অডিয়েন্স কারা এটা উল্লেখ করতে হবে। আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়াস সেট দিস চ্যানেল অ্যাজ ম্যাট ফর কিডস সিলেক্ট করে দিবেন, আর যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে নোতে সিলেক্ট করে দিবেন। আমার চ্যানেলটি যেহেতু টেক নিয়ে সো আমি নোতে সিলেক্ট করে দিলাম। তারপর সেভ। তারপর আমরা আবারও চলে যাব সেটিংয়ে, তারপর চ্যানেলে, এখান থেকে ফিচার এলিজিবিলিটি, এখানে চলে যাব, তারপর সেটিংস অ্যান্ড ফিচার এই অপশনে যাব। এখানে আসার পর আমরা চ্যানেলটি ভেরিফাইয়ের জন্য ভেরিফাই অপশনে চলে যাব। পরের পেজে আসার পর এখানে আমরা দুটি পদ্ধতিতে চ্যানেল ভেরিফাই করতে পারি, এক কলের মাধ্যমে, দুই টেক্সটের মাধ্যমে। আমি টেক্সটের মাধ্যমেই ভেরিফাই করব, সো আমি টেক্সট সিলেক্ট করলাম। তারপর আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিব, তারপর আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেটি আমরা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করব। আমাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেল খোলা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো কিভাবে আমরা ইউটিউবে প্রপারলি ভিডিও আপলোড করব, কিভাবে ট্যাগ ব্যবহার করব, কিভাবে ভিডিওটি র্যাঙ্ক করাবো, তারপর ইউটিউব সম্পর্কে স্টেপ বাই স্টেপ নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয় এই জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করুন। এবং কেউ যদি ইউটিউবিং করতে চায় বা ইউটিউবে অ্যাকাউন্ট করতে চায় তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।